আমরা আমাদের চারপাশে নানান স্টাইলে নানান সাইজের সিসিটিভি ক্যামেরা দেখতে পাই বাট কখনো কি ভেবেছেন আপনার হাতের ফোনটিও একটা সিসিটিভি ক্যামেরা আর আপনার হাতের ফোনটিকে অথবা যে কোনো অ্যান্ড্রয়েড ফোনকে আপনি বানিয়ে ফেলতে পারেন এক একটি সিসিটিভি ক্যামেরা কি বিশ্বাস হচ্ছে না ইয়েস গাইস আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি যে কোনো অ্যান্ড্রয়েড ফোনকেই এক একটি সিসিটিভি ক্যামেরা বানিয়ে ফেলতে পারবেন হেই ব্রো হোয়াটসঅ্যাপ দিস ইজ ইয়ার হোস্ট নিশান লেটস ডু দিস ওয়েলকাম ব্যাক গাইস তো সর্বপ্রথম আপনাকে যা করতে হবে আপনার ফোন থেকে স্টোর ওপেন করে নিতে হবে তারপর সার্চ বক্সে টাইপ করতে হবে ওয়ার্ডেন ক্যাম্প আর এই অ্যাপ্লিকেশনটির লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা সেখান থেকে কালেক্ট করে নিতে পারবেন ওকে তো এখন এখান থেকে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিতে হবে সিম্পলি ইনস্টল ক্লিক করে দিতে হবে ওকে তো এখন এখান থেকে সিম্পলি ওপেনে ক্লিক করে দিতে হবে দেন পারমিশনটা দিয়ে দিতে হবে ওকে তারপর এখান থেকে নেক্সট নেক্সট ওকে তো এখন এখানে যা করতে হবে এখানে সিলেক্ট ডিভাইস ক্যামেরাতে ক্লিক করে দিতে হবে ওকে তো তারপর পারমিশনগুলো দিয়ে দিতে হবে অ্যালো অ্যালো তো এখন যা করতে হবে আপনাকে সিম্পলি এখান থেকে আপনার জিমেল আইডিটা দিয়ে লগ ইন করে নিতে হবে ওকে তো সিম্পলি এখানে সিংয়ে এনে ক্লিক করে দিয়ে দিই তারপর এখান থেকে আপনার জিমেলটা সিলেক্ট করে দিতে হবে তারপর একটু নিচে এসে এখান থেকে অ্যালাউ অপশানে ক্লিক করে দিতে হবে ওকে তো আমাদের এই ফোনটি একটা সিসিটিভি ক্যামেরায় কনভার্ট হয়ে গেছে তো এখানে আপনি অনেকগুলো ফিচার্স দেখতে পাচ্ছেন নাইট মোড মোশান ডিটেক্টর ফ্ল্যাশলাইট আরও অনেকগুলো তো তারপর এই দিকে আরও অনেকগুলো ফিচার্স আসে যেগুলো আপনি চাইলে ইউজ করতে পারবেন ওকে তো এখন কথা হলো আমরা এই ফোনের ফুটেজ কীভাবে সিসিটিভি ক্যামেরার মতো কোনো মনিটর কিংবা অন্য ফোনে দেখব তো তার জন্য যা করতে হবে আপনাকে আরেকটা ফোনের প্রয়োজন পড়বে তো আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় ফোনটিতে ওকে গেস তো এখন আমাদের সেকেন্ড ফোনটিতে যা করতে হবে সিম্পলি আবারও প্লে স্টোরে যেতে হবে তারপর সেম অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিতে হবে তো এখানে ওয়ার্ডেন ক্যাম্প ওকে তো এখান থেকেও সেম অ্যাপ্লিকেশানটি ইনস্টল করে নিতে হবে ওকে ওকে গেস তো তারপর এখান থেকে ওপেনে ক্লিক করে দিতে হবে দেন পারমিশন দিয়ে দিতে হবে সেম প্রসেস দেন নেক্সট নেক্সট ওকে তো এখন এখানে যা করতে হবে হবে অ্যাজ এ এই আপনাকে আপনাকে ক্লিক করে দিতে দেন জিমেইল আপনি যেই মেইলটি দিয়ে আগের মোবাইলে লগ ইন করেছেন ঠিক সেম জিমেলটা দিয়েই এখানে লগ ইন করে নিতে হবে ওকে তো সিম্পলি এখানে সিংন ক্লিক করে দিই সেম জিমেলটা দিয়েই লগ ইন করে নিতে হবে তো এখানে আমি সেম জিমেইলটাই দিয়ে দিতেছি ওকে দেন অপশনে ক্লিক করে দিতে হবে ওকে গ্যাস তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের আগের ফোনটির যে মডেল সেটা এখানে চলে এসেছে তো সিম্পলি আপনাকে যা করতে হবে এই ব্ল্যাক স্ক্রিনে এখানে ক্লিক করে দিতে হবে ওকে ওকে গ্যাস তো দেখতে পাচ্ছেন এখানে আপনি আপনার ফুটেজ দেখা ছাড়াও অনেকগুলো ফিচার্স পেয়ে যাচ্ছেন আপনি চাইলে ডাইরেক্ট কথা বলতে পারবেন আপনার ক্যামেরার ওপাশে যদি কেউ থাকে তার সাথে তো আপনি আপনি বানিয়ে ফেলতে পারেন এক একটি সিসিটিভি ক্যামেরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এরকমই টিপস অ্যান্ড ট্রিক্স এর ভিডিও পাওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন এক ভিডিওতে